very important topics. So get prepared for the CUET on this topic. Any question? Okay, that's the end of today's class. See you tomorrow. কিরে কি হলো আরে দোস্ত একটা প্রবলেমে পড়েছি কি প্রবলেম গতকাল সেশনাল করার সময় আমাদের গ্রুপের ওই মেয়েটা আছে না শিমু ওই যে কেমন রাগে রাগে দেখতে বুঝলাম তো ওর কি হইছে আসলে ওর কিছু হয়নি ব্যাপারটা হচ্ছে আমার আর ওর ক্যালকুলেটরটা অদলবদল হয়ে গেছে একই মডেল তো দোস্ত একটু জানা গিয়ে একটু চেঞ্জ করে নিয়ে আয় কেন তুই গেলে কি সমস্যা তুই নিয়ে আরে শালা একটা সিরিয়াস রোগ আছে তুই জানিস না সেটাই তো সমস্যা গুলো কিসের কথা বলছিস আরে চক্ষু লজ্জা রোগ আর কি মানে মহিলা থুক্কু মেয়ে দেখলে প্রবলেমটা সিরিয়াস হয়ে যায় আর কি যা তুই যা আচ্ছা দে আমি যাচ্ছি চালা বলতা দেখ দেখে দেখে কিছু শিখে এখান থেকে জি আমাকে বলছেন জি আপনাকে বলছি এটা কি হলো জি কোনটা আপনি কি অন্ধ কই না তো আপনি যে চেয়ারটাতে বসেছেন সেটাতে আমার ব্যাগ ছিল আপনি ব্যাগের উপরে বসেছেন জাস্ট একটা বই চেঞ্জ করতে গেলাম আর এর মধ্যে আপনি কান্নাটা করে বসলেন ব্যাগে আমার কতগুলো চকলেট ছিল নিশ্চয়ই ভর্তি করে ছেড়েছেন সরি আমি খেয়াল করিনি সরি এখন তো সরি বলবেনি আগে তো আর খেয়াল করবেন না আসলে সরি চাপটা সব উফ কি মেরে বাবা আরেকটু হলে তো মারামারি বাজেই তো Thank you.
হাতটা বুঝি গেল। ও গড, হাই হাই, সর্বনাশ। কে কে ফেললো বলতো আমার কাঁধে? ও আপনি, আপনি সেই লোক না? আপনি ইচ্ছে করে আমার পিছে লাগছেন না কি? সমস্যা কি আপনার? চুপ কেন, কথা বলেন। আরেকটু হলে তো হাতটাই ভাঙতো আমার। সরি। এই যে আমি স্পষ্ট বলে দিচ্ছি, আর যদি আমার সাথে এমন করছেন আমি কিন্তু গিয়ে সোজা কমপ্লেন করব। সিনিয়র জুনিয়র মানি না, আমার কাছে এইসব কিচ্ছু নেই বলে দিলাম। ধ্যাত, আবার সে একই মুসিবত বললাম। ভাগ্যটাই খারাপ, নইলে বলটা পড়ার জায়গায় বেরো না। তবে মেয়েটা বদরাগে হলেও কিন্তু দেখতে ভালোই। দেখি তো কি সমস্যা। এক্সকিউজ মি, আপনি আবার? কোনো প্রবলেম? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? না থ্যাঙ্কস, আমি নিজেই পারবো। আমি হেল্প করি? না না, কোনো দরকার নেই, আমি নিজেই পারবো, প্লিজ যেতে পারেন। ঠিক আছে। হ্যাঁ শিওর, এটা নিন। আর হ্যাঁ, এটা আমি নিই। অনেক ভারী, আপনাকে অনেক থ্যাঙ্কস হেল্প করার জন্য। হইলে তো বিপদেই পড়তাম। না এটা আর তেমন কি, আমি আপনাকে যেরকম ভেবেছিলাম আপনি আসলে তেমন না। কেমন ঢুকেছিলেন? অনেক খারাপ, অখাটে টাইপস। ও তাই? আরে না, মজা করলাম। আপনি খারাপ হলেও ওই রকম সিরিয়াস টাইপসের খারাপ না, পরোপকারী খারাপ লোক আর কি। যাই হোক, আমি রুদ্র, মেকানিক্যাল সেকেন্ড ইয়ার। আপনার নামটা জানতে পারি? আমি ওয়েঞ্জিলা, সিএসসি ফার্স্ট ইয়ার। ও এই তো চলে আসলাম, এখান থেকে ভেতরে নিতে পারবো দাদুকে দিয়ে। আর আপনাকে অনেক থ্যাঙ্কস। না ঠিক আছে। ও আরেকটা কথা, ওই দিনের জন্য আমি অনেক সরি। আসলে রাগ উঠলে আমি উল্টাপাল্টা বলে ফেলি, মাথায় হুঁশ থাকে না। আপনি কিছু মনে করবেন না। না ঠিক আছে, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। ঠিক আছে তাহলে থাকেন। আচ্ছা থ্যাঙ্কস।
বসবি বস। দোস্ত কি দেখিস? একটা মুভি দেখতেছি, দেখ। না আচ্ছা দোস্ত, তোর কাছে কি রোমান্টিক কোনো মুভি আছে? কি রোমান্টিক মুভি? সারা জীবন তো টম অ্যান্ড জেরি, লর্ড অফ দ্য রিংস দেখে কাটাইলাম মামা, এখন রোমান্টিক মুভি খুঁজতেছ, ব্যাপারটা কি? না মানে এমনি আর কি, দেখতে ইচ্ছা হলো। আছে তোর কাছে? দে পেন ড্রাইভটা দে। আচ্ছা নে। থ্যাংকস দোস্ত, মুভি দেখতে হলে। দিল ইয়ে মেরা বস মে নাহি, পহলে কভি এসা হোতা থা নাহি। দিল ইয়ে মেরা বস মে নাহি, পহলে কভি এসা হোতা থা নাহি। তু হি বতা ইস দিল কা মে অব ক্যা করু। কহনে পে চলতা নাহি, কুছ দিনো সে মেরি ভি সুনতা নাহি। তু হি বতা ইস দিল কা মে উফ অব মে ক্যা করু, 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 মে ক্যা করু ইস দিল কা ক্যা করু, মে 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 ক্যা করু। আপনার সাথে দেখা করতে অনেক ইচ্ছা করে, গোল চত্বরে গিয়ে ওয়েট করি, কিন্তু আসলে আপনার সামনে যেতে সংকোচ লাগে, যদি আবার আপনি কিছু মনে করেন। ও আচ্ছা তাই, তো আমার সাথে এত দেখা করার ইচ্ছা হওয়ার কারণ? না কোনো কারণ নেই, এমনি আর কি। ও তাই, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি মনে হয় একটু একটু বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? সেটা তো আপনাকে বলা যাবে না। আরেকটা কথা, এরকম লুকানোর কিছু নেই, আপনি আমার সামনে এসে কথা বললেও আমি কিচ্ছু মনে করব না। ও থ্যাঙ্কস, ওকে তাহলে পরে দেখা হবে। আচ্ছা আসি তাহলে, বাই। একদিন আড়াই পৃষ্ঠার এক প্রেম পত্র লিখছিলাম, আড়াই পৃষ্ঠা ওটার খাতা মতো রাখছিলাম, তারপর কি হলো বলতো? তারপর কি হলো বলতে মামা, আমি না যথারীতি ওর বাড়ি গেলাম, তো আমি পড়াইতে বসলাম, তবে একটা জিনিস টিভি দেখি কি মেয়ের মধ্যে না কোনো এক্সপ্রেশন নেই। তো আমি এক পর্যায়ে থেকে জিজ্ঞাসা করলাম যে ফারিয়া, কালকে তুমি তোমার হোমওয়ার্কের সাথে কোনো কিছু কি পাওনি? তো সে বললো জি ভাই পেয়েছি।
আমি তো বললাম যে তুমি কি করছো, তো বলে জি ভাই আমি করছি এটা। হ্যাঁ আমি বলছি তুমি তো আমাকে কিছু বলছো না, কোনো কিছু বলো যে হ্যাঁ কি না। কি বললো সে? কি বললো? তারপর আর বুঝি বল না বেটা। সে আমাকে একটা মিষ্টি হাসি দিয়ে বললো কি ভাই আপনি ভাবলেন কি করে ক্লাস সিক্সে একটি পড়া আমি এখনো খালি আছে। আমি নাকি খুব দেরি করে ফেলছি। ওদের গল্পের মতোই অঞ্জিলা কি আমার জীবনে প্রথম প্রেমের হাতছানি? ও কি আমার মতো আমাকে নিয়ে ভাবছে, নাকি একাই আমি বোকার মতো চিন্তা করে যাচ্ছি? এটাই কি প্রেম? হলেই বা বন্ধু কি? হ্যালো। হাই। ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি? জি এই তো আছি ভালো। আচ্ছা আপনার কি কোনো তাড়া আছে? না তেমন না। তাহলে চলুন কোথাও বসি। চলুন ওখানটাতে বসি। চলুন। আমি তো বকবক করে যাচ্ছি শুধু, আপনি কিছু বলুন না। আপনিই বলুন, আপনার কথা শুনতেই ভালো লাগছে। আপনি সবসময় এত গোমড়া মুখে থাকেন কেন? না আসলে আমার চেহারাটাই এরকম। তো কাল তো শুক্রবার, আপনার নিশ্চয়ই তেমন কোনো কাজ নেই? না কেন? না মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলুন না, আমরা কাল বিকেলে অডিটোরিয়ামের পাশে দেখা করি। করা যায়, আপত্তি থাকবে কেন? এখন তাহলে যাই। যাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। ওকে কাল দেখা হবে, থ্যাংকস। ধ্যাত, ফোনটা আসার সময় পেল না, আরও কিছুক্ষণ কথা বলতে পারতাম। অঞ্জিলাকে কাল দেখা করতে আসতে বললাম। অঞ্জিলার প্রতি আমার দুর্বলতা ক্রমে বেড়েই চলেছে। ভালো লাগে অঞ্জিলার হাসি, অঞ্জিলার কথা বলা, অঞ্জিলার ছেলে মানুষই ভালো লাগে, অঞ্জিলার সব কিছুই। এটাই কি তবে প্রণয়ের অনুভূতি? ভালো লাগার এই কথাগুলো কাল ওকে বলতেই হবে। অঞ্জিলা আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? আসার কথা আবার ভুলে গেল নাকি? কি জানি। সরি সরি, আসতে দেরি হয়ে গেল। আজকে রুমমেটারটির জন্মদিন ছিল তো, তাই সবাই মিলে রান্না করছিলাম। আরে ব্যাপার না। আপনি কখন আসলেন, অনেকক্ষণ? না আমি তো আসলাম একটু আগে মাত্র, অপেক্ষা করতে ভালোই লাগছিল। চলুন বসে। চলুন। তো কি অবস্থা আপনার? এই তো আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনাকে আজ অনেক স্মার্ট লাগছে, ব্যাপারটা কি? ও তাই,
ধন্যবাদ। না, কোনো ব্যাপার নেই। আজকের দিনটা অনেক সুন্দর, তাই না? আচ্ছা, আপনি বসুন, আমি বরং কফি নিয়ে আসি, খেতে খেতে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বসুন। এই যে নিন। বাহ, বেশ ভালো হয়েছে তো। আপনি কিছু বলতে চেয়েছিলেন? ও জি জি, হ্যাঁ বলুন তাহলে। হ্যাঁ বলছি, আপনি না মানে তুমি। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আপনি আমার সিনিয়র, আপনি আমাকে তুমি করে বলতেই পারেন, এটা জিজ্ঞেস করার কি আছে? ও থ্যাংকস, এটাই আপনার কথা? না না না, এটা তো এমনি বললাম। বলুন তাহলে। হ্যাঁ হ্যাঁ বলছি, ওই যে দেখো না, কি সুন্দর কোকিল লাগছে। এটা কোকিল না, কাক। ও সরি। তো মানে বলুন। আমি দেখো, আমার কিন্তু স্ট্রেট কথা। স্ট্রেট কথাটা কি? আচ্ছা, প্রচন্ড গরম পড়েছে, তাই না? তোমার কাছে টিস্যু হবে? গরমকালে তো গরমই পড়বে, আকাশ থেকে বরফ তো আর পড়বে না। খাঁটি সত্য কথা বলেছ। আমি সত্য কথাই বলি, আপনি কি যেন বলবেন? হ্যাঁ না মানে আমি আসলে বলতে চাই। কি? আমি বলতে চাই যে আমি না তোমাকে। আমাকে? তো তোমাকে। আমাকে কি? আমি না তো তোমাকে আইসক্রিম খাওয়াতে চাই, ছোটবেলার শখ। খাবে? কি আবোল তাবোল বলছেন, আইসক্রিম খাওয়াতে চান ছোটবেলার শখ মানে? আপনি কি মাথা ঠিক আছে? হ্যাঁ। আপনি কি বলবেন বলুন, নইলে কিন্তু আমি গেলাম। না 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 প্লিজ, আর একটু বসো না। না বসবো, প্লিজ প্লিজ। আচ্ছা, আপনি কি ছোটবেলা থেকে এমন টিউব লাইট? মনের কথাটা এতক্ষণও বলতে পারলেন না? তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। কথা বলছো না কেন? শোনার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছিলাম। বোবা হয়ে গেলে নাকি? আল্লাহই জানে, এই হাবাটাকে আমার এত ভালো লেগে গেল কেন। দেখি দাও, তোমার মোবাইলটা দাও। মোবাইল? ও নাও, এটা আমার নাম্বার। শোনো, আমি কিন্তু সারারাত জেগে ফোনে বকবক করতে পারবো না, আর খবরদার হাত ধরাধরি করে হাঁটতেও পারবো না। আর আমি কথা বললে চুপ হয়ে শুনতে হবে, অগোছালো থাকলে চলবে না, সবসময় ফিটফাট হয়ে থাকবে, ঠিক আছে? একটা কথা ছিল। কি? আমরা কি একসাথে ফুচকা খেতে পারবো? ওয়াও কুল আইডিয়া, এতক্ষণ একটা পছন্দের কথা বললে। কই, পকেট থেকে ফুলটা বের করো। ও নাকি নিজের কাছেই রেখে দিবে, শিশু কোথাকার। ওয়াও থ্যাংকস। আচ্ছা এখন তাহলে আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফোনে কথা হবে, ভালো থেকো, বাই। সোনার মে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, সোনার মে
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, তোমায় দিলাম মধ্য দিনের টিনের চালের বৃষ্টি রাশি, আরো দিলাম রৌদ্র ধোয়া সবুজ ছোয়া পাতার বাসি, মুখে বললাম না বললাম না রে ভালোবাসি, সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি। ভালোবাসার একটু মানে ইচ্ছে করছে দুজন মিলে খুঁজি, হারাব হৃদয় টানে ভালোবাসার একটু মানে ইচ্ছে করছে দুজন মিলে খুঁজি, আবেগে মেঘের ভেতর পৃথিবীর সবাদ তুমি হবে আমার ভেবে তো চোখুজি, প্রজাপতির দয়তাই আমাতে নেই এই যে কি হলো আমার কোথায় আমি ভাসি, তোমাকে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, তোমাকে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি। ভালো বলছোস, ডা করে দেখি নড়াচড়া করে কিছু বের করা যায় নাকি। আয় রুদ্র, আমরা তো আছি কিন্তু তোর কাহিনী কি ভাই, তোর লক্ষণ টক্ষণ ভালো না, প্রেমে টেমে বসিস নাকি তুই, গার্লফ্রেন্ড হ্যাঁ রিলেশন কি বলিস তুই, ও করবে রিলেশন ওর হবে গার্লফ্রেন্ড এটা সম্ভব, ও তো গেমস টেম নিয়ে ব্যস্ত আছে কি রে রুদ্র। পুরো যুগের দেবাস তুই কি বলবি,
ঠিক আছে আগামীকাল বিকাল 5টায় তুই আমার বউ চত্বর ওকে মামা মামা শোনো যদি ব্যাপারটা ঠিক হয় খেয়াল রেখো তোমার ইজ্জত খাইতে আমি কিন্তু লবণ লাগাই দিব ঠিক আছে দেখা যাবে তুমি না একটা পাগল শুধু শুধু এই কাজটা করার কি দরকার ছিল আসলে করতে হয়েছে বুঝো না ওরা আমাকে তোমাকে আমাদের রিলেশনকে নিয়ে ফান করছিল এটা আমার কাছে মোটেও ভালো লাগছিল আরে ব্যাপার না বিকেলে তুমি আসো দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে প্লিজ তুমি ঠিক সময় চলে এসো স্যার ঠিক আছে তুমি ওখানে থেকো আমি ঠিক সময় চলে আসব প্লিজ দেরি করো না কিন্তু হ্যাঁ কিন্তু তুমি নতুন করে আর কোনো ঝামেলা পাবে না একদম না আপনি যে নাম্বারে কল করেছেন সেটি বন্ধ আছে আপনি যে নাম্বারে কল করেছেন সেটি বন্ধ আছে ভাই তো মানুষটা কি তিনি কি রাতের বেলায় আসলেন নাকি তাকে দিনের বেলায় তো নষ্ট হয়ে যাবে আজকে রুমমেটার আরতি জন্মদিন ছিল তো তাই সবাই মিলে রান্না করছিলাম আরতি হ্যাঁ তাই তো Wait. তুমি আরতি জি ভাইয়া আমি রুদ্র মেকানিক্যাল সেকেন্ড ইয়ার তুমি হয়তো আমাকে চিনবে না আমি অঞ্জিলার আচ্ছা অঞ্জিলা আমার সাথে এমন করলো কেন ভাইয়া আমি ঠিক বুঝতে পারছি না
ওইটা কোথায়? আচ্ছা তুমি একটু আসবে, আমি এক্সপ্লেইন করি। জি ভাইয়া। ওকে প্লিজ। আমি এখন কি করব আমাকে বলো। ভাইয়া আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, আমি জানি না কি বলবো, আপনি বিশ্বাস করবেন না হয়তো। কি না, তুমি আমাকে বলো, আমাকে শুনতে হবে। আমার রুমে অঞ্জলা নামে কেউ থাকে না ভাইয়া, আমাদের ক্লাসে অঞ্জলা নামে কেউ নেই। কি কি বলছো এসব? না না না, আমি বিশ্বাস করি না, তুমি আমাকে মিথ্যা কথা বলছো। আমি সত্যি বলছি ভাইয়া, এমন হতে পারে আমি চিনি না, আমাদের হলে থাকে অথবা অন্য কোনো ব্যাচে আছে হয়তো। আমাদের কেয়ারটেকার আঙ্কেল আপনাকে ব্যাপারে হেল্প করতে পারবে। হ্যাঁ প্লিজ, তুমি আমাকে ওনার কাছে নিয়ে চলো। চলেন চলো। অঞ্জিলা, এই নামে তো এখন কেউ থাকে না, তবে ছিল এক সময়, স্পষ্টই মনে পড়ে। ছিল মানে কি বলছেন আপনি? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। জি আমি ঠিকই বলতেছি, তখন আমি মাত্র চাকরিতে জয়েন করি, 94 ব্যাচ। আহারে কি ভদ্র, কি অমায়িক মাইয়াটা। দুর্ঘটনার পর যতটুকু শুনেছিলাম, একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ভালোবাসা আর কি, মা বাবা হারা মেয়েটা মামার বাসায় আশ্রিত ছিল। একদিন মামায় না জানায় বিয়ে ঠিক করে ফেলে, মেয়েটা তাতে মোটে অসম্মত ছিল না, তাই একদিন বাসা ছাড়া পালা যায় ভালোবাসার মানুষের কাছে। তারপর ছেলেটা মেয়েটারে গ্রহণ করে না কোনো এক অজানা কারণে, অঞ্জিলা মায়াটা সেটা সহ্য করতে পারেনি। মামার বাসায় যাওয়ার মতন সাহসও তার ছিল না, অভিমানী এক একটা মেয়ে ফাঁকা রাস্তায় অজানার উদ্দেশ্যে বের হয়ে গেল। তখনই হঠাৎ ২০৪ নম্বর রুমে থাকতো মেয়েটা। ২০৪ তো আমার রুম নম্বর। জি সেই রুমটাই, দুইতলার সিঁড়ির পাশের ঘর। ঘটনাতে অনেক দিন ধরে চাপা ছিল, এখন আর কেউ মনে রাখার কথা না, কিন্তু অঞ্জিলাকে মাঝে মাঝেই ক্যাম্পাসে দেখতে পাওয়া যায়, সবাই সেটা দেখতে পারে না। কয়েক বছর আগে অঞ্জিলার নামে একই অভিযোগ নিয়ে আসছিল আরেক সব, ঠিক আপনি যেমন আসলেন। রবি আমার সুর হয়।
চোখের মায়া রবি আমার সুর হয়ে কথা ছুয়ে কিছু প্রেমে বন্দি হয়ে তুমি, আমি জানতাম তুমি আসবেই। আচ্ছা তুমি আমার সাথে এমন করলে কেন? সরি সরি সরি, কতগুলো ঝামেলায় যে পড়ে গিয়েছিলাম। তুমি জানো ওরা আমাকে ওই দিন কতটা হেয় করেছে? আমি না অনেক কষ্ট পেয়েছি। হঠাৎ করে ওদিন বাসায় চলে গিয়েছিলাম, তারপর ওই দিন আমার ফোনটাও চুরি হয়ে গেল, কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তুমি আমাকে তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারতে, আমি তো অ্যাটলিস্ট তোমার প্রবলেমগুলো বুঝতাম, তাই না? সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, আমি বলারই সময় পাইনি। বললাম তো সরি সরি সরি। সত্যি 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 সত্যি, ট্রাস্ট মি, আর কখনো এমন হবে না। এবার মনটা একটু ভালো করো, চলো দুজনে মিলে হাঁটি। ঠিক আছে চলো। হেটে চলেছি গুনছি প্রহ আলো কিংবা ছায়ায় বেঁধেছে তোরি মায়া গল্পের প্রতি চরণে তোর বিচরণ রবি আমার সুর হয়ে কথা ছুয়ে কিছু প্রেমে বন্দি হয়ে চোখে প্রেমে বন্দি হয়ে চোখের মায়া।